আমি কবিতা আপনাদের শোনাই দিচ্ছি, কবিতার প্রথম লাইন। আজকে ভিন্ন কবিতা শোনাবে, খেয়াল করে শুনেন কবিতাটা, ভিন্ন কবিতা। কারণ এই যে পত্রিকায় খবরটা দেখে আমার কিন্তু খারাপ লাগছে, ঠিক আছে। শহীদ মিনারে ছাত্রলীগ নেতার মাথা ফেলা ফাটালেন ছাত্রলীগ নেত্রী। আমি একটা ভিন্ন কবিতা শোনাবো আজকে। শালা নতুন কিছু শোনা, তুই আয় এখন না। জ্বালাইলে জলে আগুন, জ্বালাইলে জলে আগুন, নিবাই বতর কোন বাবা। না, ফাইজলামির তো একটা সীমা থাকা উচিত ছিল। 21 ফেব্রুয়ারি একটা দিন, চারদিকে ব্যানার লাগানো হয়েছে, ব্যানারের ভিতরে লেখা, হে অমর, 21 ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে শহীদ দিবস আমি কি তোমায় ভুলিতে পারি। এটা আওয়ামী লীগের কোনো এক নেতা লিখছে। এখন সাথে সাথে সমস্ত জায়গা থেকে প্রশ্ন উঠছে যে আরে ভাই, অমর 21 ফেব্রুয়ারির সাথে মা বোনের ইজ্জতে কি আছে? মা বোন কখন ইজ্জত দিল এখানে? কিন্তু এ কেমন 21 ফেব্রুয়ারি? এ কেমন? অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। আমি একটু আগে একটা পত্রিকা দেখলাম, আমি একটু আগে পত্রিকা যুগান্তর দেখলাম, সমকাল দেখলাম, সেখানে আমরা দেখলাম যে সব জায়গায় বড় করে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে যে 21 ফেব্রুয়ারিতে অনেক শহীদ মিনারে জুতা পরে অনেকে সেলফি তুলছে। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু খুব তৎপর। তারা কী করছে দেখেন, তারা এটাকে ঠেকানোর জন্য জুতা পরে শহীদ মিনারে উঠছে পাবলিক, পোলাপান, বাচ্চা কাচ্চা, এটাকে ঠেকানোর জন্য পুলিশও জুতা পরে তাদেরকে বাইরে নামাইছে। হইছেনি খুলে মে হাগনা বন্ধ করো, না না, আজকে আজকে না, আজকে খুলে মে হাগনা বন্ধ করো হবে না। আজকে 21 ফেব্রুয়ারি নিয়ে যেহেতু কথা হচ্ছে, 21 নিয়ে কথা হচ্ছে, আজকে কোনো হিন্দি হবে না, ঠিক আছে। কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়াতে যখন ঘুরতেছি, এই ছবিটা সামনে পড়তেছে। এই ছবিটা কিন্তু একটা মিনিংফুল ছবি, কারণ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি KFC কবির ওরফে চিকেন কবির। চিকেন কবিরকে দেখা যাচ্ছে পাকিস্তানি টুপি এবং পাকিস্তানি পতাকা জুড়ে তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, পাকিস্তানি টুপি তাকে দেওয়া হবে কেন? তিনি না, সিরিয়াসলি, তুই চুতিয়া, সিরিয়াসলি বলছি। এই যে শহীদ মিনার নিয়ে কেউ জুতা পরে শহীদ মিনারে উঠছে, তো কেউ জুতা পরে উঠছে এটা ঠেকানোর জন্য পুলিশ ডিপার্টমেন্ট জুতা পরে উঠে তাদেরকে পিটে নামাইতেছে এখান থেকে। পদ না পেয়ে এই যে চিৎকার, এই যে কান্নাকাটি, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। কিন্তু আমি যখন এটা দেখছি, আমি ট্রাস্ট মি, আমার পানি ধরে রাখতে পারিনি। না না, আর অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই, চোখের পানির কথাই কিন্তু বলছি, ঠিক আছে। না, তুই চুতিয়া, আরে ওদের কথাই বলছি। এই মুহূর্তে নয়াদিল্লিতে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের সাহেব এই মুহূর্তে অসুস্থ আছেন। সমস্ত বাংলাদেশবাসী এবং পৃথিবীর নানান জায়গায় থাকা বাঙালি কমিউনিটির কাছে আমরা দোয়া প্রত্যাশী। কারণ এই নিউজটা যখন দেখছি, আমার আসলে বুকটা খারাপ লাগছে। কারণ ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ, তাকে নিয়ে আমরা যাই বলি, যাই করি, তিনি আমাদের প্রিয় মানুষ, আমাদের একজন ভালোবাসার মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভারতের নয়াদিল্লির মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার 21 ফেব্রুয়ারি দুপুরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান। এদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়াদিল্লি পৌঁছান। তিনি তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ইসরাতুন্নেসা। তো ডিজিটাল বাংলাদেশের এমন একজন দায়িত্বশীল মন্ত্রী মহোদয়, তিনি এই মুহূর্তে দিল্লিতে চিকিৎসার জন্য আছেন। আমি বলবো না, উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে তিনি আছেন। তুই চুতিয়া, তিনি দিল্লিতে আছেন, চিকিৎসার জন্য আছেন। এবং ওবায়দুল কাদেরের জন্য আমাদের একটা বিশেষ মায়া আছেন, ভালোবাসা আছে, এই জন্য তুই মৃত্যু, এই জন্য
আমরা আমরা আপনাদের কাছে দোয়া চাই, যেন ওবায়দুল কাদেরের জন্য সবাই আপনারা দোয়া করেন। একটা জিনিস তো ভুলেই গেছি, 21শে ফেব্রুয়ারির দিন যারা 11টা পর্যন্ত ঘুমাইছে তারা সব পাকিস্তানি না? না, এটা আমার কথাটা, সমস্ত ফেসবুকের লোকজন এই কথাগুলোই বলতেছে যে যারা আপনি এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর পাকিস্তানিদের কেমনে আইডেন্টিফাই করবেন? এখন সকালবেলা 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলা আপনি কি করবেন? আপনি জুতা পায়ে দিয়া হোক, জুতা নিয়া হোক, জুতা ছাইরা হোক, আপনি কোথায় যাবেন? আপনি শহীদ মিনারে যাবেন, আপনি ফুল দিবেন, আপনি এই করবেন সেই করবেন, কিন্তু এই 21শে ফেব্রুয়ারি দিনও অনেক আমাদের মধ্যে কিছু লোকজন আছে যারা 11টা পর্যন্ত ঘুমাইছে। এদেরকে ফেসবুকে ঢুকার পরে আমি দেখতেছি যে অনেকেই পোস্ট করতেছে যে 21শে ফেব্রুয়ারির দিন সকাল 11টা পর্যন্ত যারা ঘুমিয়েছে তারা সত্যিকারের পাকিস্তানি, তারা রাজাকার। না, এখানে লজিক আছে, কিন্তু এখানে দেখেন সাতক্ষীরার শহীদ মিনারে পবিত্রতা নষ্ট করে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ঘটনা ঘটেছে সোমবার 21শে ফেব্রুয়ারি। জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। মাইকে বারবার ঘোষণা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারে পদদেশে উঠতে নিষেধ করা হলেও সাতক্ষীরা হিসাবরক্ষক অফিস কর্মকর্তা তা মানেননি। দেখছেন, দোষ হয়ে গেছে একলা হিসাবরক্ষকের। আসলে শুধু হিসাবরক্ষক না, অনেকেই জুতা পায়ে দিয়ে বাংলাদেশের নানান জায়গায় এই শহীদ বেদিতে উঠছে। আমি মনে করি এটা আসলে অসম্মান করছে, এটা ঠিক না, এটা ঠিক না। কারণ হচ্ছে গিয়ে আপনি মিনিমাম তো আপনার কার্টিসি থাকতে হবে, আপনার মধ্যে সেই বোধ থাকতে হবে, সেই দেশপ্রেম থাকতে হবে, কিন্তু জুতা পায়ে দিয়ে আপনি শহীদ মিনারে উঠে এটা কোন দেশপ্রেম দেখাইলেন? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে তো পুলিশ, আমি মনে হয় ডিপার্টমেন্টের লোকজন আবার যারা জুতা পায়ে দিয়ে উঠছে তাকে বাইরে নামাইছে জুতা পায়ে দিয়ে উঠা। আসলে পুলিশেরই বা সুযোগ হতো না এই চুতিয়া, মানে পুলিশ তো আসলে জুতা খুইলা যায় একজন একজন গুইনা নামাইতে হবে। যাই হোক, নিউজটা এরকম ছিল। ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী জানান, 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে হাতে গোনা কয়েকজন সরকারি প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি দেওয়া শেষ হলেই শুরু হয়ে যায় শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রতিযোগিতা। সাতক্ষীরা হিসাবরক্ষক অফিসের SS সুপারিনটেনডেন্ট আব্দুস সোবান সহ অন্যান্য কর্মকর্তা জুতা পায়ে দিয়ে শহীদ মিনার বেদিতে ওঠেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, ফটো সেশন করেন। মূলত যেহেতু ফটো সেশনের জন্যই সব নাটক ফাটক, ফটো সেশন তারা সারেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহান সংবাদ মাধ্যমকে বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুলে গেছে উনি জুতা খুলতে, জুতা নিয়েই শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে দিয়েছে। শহীদ মিনারে ছাত্রলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেত্রী। আমার একটা কবিতা মনে পড়ে গেছে, কেহতে আজকে কম না, আমি টান দিছিলাম কিন্তু কেহতে আজকে কম না, কারণ ভাষার মাস, আমরা হিন্দি উর্দু বলবো না। আমি কবিতা আপনাদের শোনাই দিচ্ছি, কবিতার প্রথম লাইন, আজকে ভিন্ন কবিতা শোনাবে, খেয়াল করে শুনেন কবিতাটা, ভিন্ন কবিতা, কারণ এই যে পত্রিকায় খবরটা দেখে আমার কিন্তু খারাপ লাগছে। ঠিক আছে, শহীদ মিনারে ছাত্রলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেত্রী। আমি একটা ভিন্ন কবিতা শোনাবো আজকে, নতুন কিছু শোনা, তুই এখন না জ্বালাইলে জলে আগুন, জ্বালাইলে জলে আগুন, নিবাই বতর কোন বাবায়। আরেকটা ভিন্ন কবিতা শোনাই, ভিন্ন কবিতা, সেটা হয়েছে যে না কবিতা সত্যপুরাণ কবিতা, আমার ইচ্ছা তোর কথা কবিতা আমি শোনাবো না। কবিতা আমার কবিতার প্রথম লাইন হচ্ছে, জ্বালাইলে জলে আগুন, নিবাই বতর কোন বাবা। আমার আর একটা নতুন লেটেস্ট কবিতা আর একটা যেটা মার্কেটে খুব চলতেছে সেটা হয়েছে, খাইবা লেরমেন্দা আকবাকি শরবত। এইটা এই যে না না হাসার কিছু নাই, শুনেন এই জন্য বললাম যে এই যে নিউজটা দেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের মাথা ফাটিয়ে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। নিশি, তুই করলি কি এটা? ভাষা
মানে স্টুডেন্ট লিমিটের একটা ফাইজলামি আছে, না সরি ফাইজলামির তো একটা লিমিট আছে। নিশি তোর তোর তো সাহস বাইরে গেল নিশি। সোমবার 21 ফেব্রুয়ারি 2021-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে বেনজির হোসেন নিশি তার হাতের থাকা মুঠোফোন দিয়ে ইয়াসিনকে উপর্যুপুরি আঘাত করতে থাকেন। এতে ইয়াসিনের মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে ইয়াসিন জ্ঞান হারিয়ে ফেলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সেলাই করেন কর্তব্যরত চিকিৎসক, চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠান। এ ব্যাপারে ইয়াসিন বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন, সেখানে হঠাৎ করে নিশি আপু আমাকে মারধর শুরু করেন। মানে সমস্ত ব্যাপারটা কিন্তু সমস্ত একটা কিন্তু ইমোশনাল একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে কিন্তু। হ্যাঁ আমার পানি পড়ে গেছে, সরি ব্রো, না না অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই, চোখের পানি পড়ে গেছে কিন্তু। হ্যাঁ আমার আরেকটা আরেকটা কবিতা আপনি মনোযোগ দিয়ে শুনেন, আপনারা আরেকটা কবিতার দুইটা লাইন আমি শোনাই। সেটা হচ্ছে মাত্র লিখলাম কবিতাটা, খাইবা লেরমেন্দা, খাইবা লেরমেন্দা হাকবাকি শরবত। এই বালের কবিতা তো পুরান কবিতা 100 বছর আগের। পুরান কবিতা না নতুন কবিতা, তুই তুই লেখছস, তোর বাপে লেখছে কবিতা, আমি লেখছি কবিতা। শুনেন আমার কবিতা সবসময় নতুন, সবসময় নতুন। আমি জীবনে 4-5টা কবিতা লিখছি, এই 4-5টা ঘুরে ঘুরেই শোনাই, কারণ এগুলো পুরনো হবে না তো, এটা একটু মানে ম্যাচ হয়ে যায় কিন্তু গল্পের সাথে। এই যে ছাত্রলীগের নিশি আরেক ছেলেকে, ছাত্রলীগের আরেক ছেলেকে যেমনি মারছে, এটাও ঠিক হয় নাই। বাকি আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো সুষমা শরীফ এখানে জানা এখানে বিদায় নিচ্ছি। আর কি আর কী চান আমার কাছ থেকে, আর কী কমাম কি বিবিসি নাকি।